ইয়াসিন তালুকদার সম্পর্কে আমাদেরকে খুব সংক্ষেপে আমাদেরকে ইয়াসিন তালুকদার সম্পর্কে কিছু বলুন, তার পরিচয় আমাদেরকে বলুন, তিনি কি করতেন, তিনি কোথায় পড়াশোনা করেছেন, তিনি কেন বাংলাদেশে গেলেন, এ বিষয়টি আমাদেরকে আমাদের দর্শকদেরকে একটু বলুন। ইয়াসিন আমার ছোট ভাই, 34 ইয়ার্স ওল্ড, ও খুবই এমিনেন্ট টিচার। 10 বছর ধরে ও ফিজিক্স পড়াচ্ছে, বিআইটি স্কুলে ছিল সে পড়াতো, তারপর এনএসডি স্কুলে পড়াতো, খুব পপুলার টিচার ছিল, আচ্ছা, পপুলার টিচার আছে আই হোপ। আমার জন্য ডিফিকাল্ট, আমার ভাই চাকরি ধরে মিসিং, ব্রিলিয়ান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে সে ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করেছে। আচ্ছা, সে বাংলাদেশে এলে ছিল আমার বাবা মায়ের থাকতো, সে জি ওয়েল সে ওয়েল রেসপেক্টেড, জি আমার বাবা ডাক্তার, জি আদর, তার 4 বছর ছেলে আছে। জি আর কিছু বলুন, জিজ্ঞেস করুন। আমি আমরা তিনি ফার্স্ট ক্লাস পেয়েছেন কুইন মেরি থেকে, একজন জি টিচার ছিলেন, একজন পপুলার টিচার ছিলেন, তিনি বাংলাদেশে কেন গিয়েছিলেন? বাংলাদেশে আমার বাবা মা থাকেন দেখে, আচ্ছা, তিনি তার আপনার বাবা মাকে লুক আফটারের জন্য তিনি বাংলাদেশ গিয়েছিলেন। জি না, আমরা আসলে ওখানেই, আমরা অনেক ছোটবেলা থেকে আমরা ওখানেই ছিলাম, পড়াশোনা করতে এখানে এসেছি, আমারও চলে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি, আমি এখানে বিয়ে করেছি, এখান থেকে গেছি। আচ্ছা, ইয়াসিন তালুকদার তিনি একজন ব্রিটিশ বাংলাদেশি কিনা? জি জি আচ্ছা, তিনি কি জন্মসূত্রে ব্রিটিশ বাংলাদেশি, নাকি তিনি আপনার বাবা মা যেহেতু বাংলাদেশে থাকতেন এবং আপনার বাবা মার বাংলাদেশি পাসপোর্ট ছিল, সেই সুবাদে তিনি ব্রিটিশ বাংলাদেশি? না, আমাদের অরিজিনাল হচ্ছে আমার বাবা মারা ইংল্যান্ডে থাকতেন। আচ্ছা 1966 এ আমার বাবা এসেছিলেন, আম্মু এসেছিলেন 1975 এ, আচ্ছা, তো যার জন্য আমি জন্মসূত্রে ব্রিটিশ, আমার আব্বা ন্যাচুরালাইজড ব্রিটিশ, ওকে, এবং তার সন্তান হিসেবে আমার ভাই ব্রিটিশ। ব্রিটিশ, ওকে। এখন আপনি আমাদেরকে বলুন, আসলে সেদিন কি ঘটেছিল সকাল 10:30টায়? আমার ভাই আমার কাজিনের সাথে যাবে বিয়ে বাড়িতে, আমার ফুফাতো ভাইয়ের বাড়িতে গাজীপুরে বিয়ে খেতে যাবে, জি, তো সে ঈদের 2-3 দিন পরে সে রিল্যাক্স করে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল বনানী পুলিশ ছড়ির সামনে, ওখানে পুলিশও ছিল, আমরা শুনছি, বনানী স্টেশন খুবই একটা বিজি এলাকা, মানুষের আনাগোনা আছে, জি ব্রড ডে লাইট, 10:45 ইন দ্য মর্নিং, জি আমার কাজিন পিছে পিছে আসছিল, এসে দেখে ও নাই, তখন একজন টিকিট সেলার বললো যে এখনই ওকে ধরে নিয়ে গেছে, কালো মাইক্রোবাস একটা এসে ধরে নিয়ে গেছে, জি তখন এই এই ঘটনাটা ঘটে। আচ্ছা, তো তাকে কারা ধরে নিয়ে গিয়েছে, আপনারা কোনো খোঁজ নিয়েছিলেন কিনা? আমাদের উইটনেসটা বললো যে এখানে যারা নেয় খুব সম্ভবত র‍্যাবরা নেয়, এবং আপনারা যদি ধাওয়া করেন পিছু পিছু র‍্যাব পর্যন্ত আপনি পেয়ে যাবেন আপনার ছেলেকে। আচ্ছা, এরপরে আপনারা খোঁজ নিতে কোথায় গিয়েছেন, র‍্যাবের অফিসে গিয়েছেন নাকি থানাতে গিয়েছেন, বা কার কার সাথে আপনারা যোগাযোগ করেছেন? এখন র‍্যাবদের কাছ থেকে ওয়েপেন থাকে বলে আমার আম্মা ভয় পেয়ে, আম্মু চেস করেনি, আম্মু সোজা বনানী থানায় গেছে, আচ্ছা, বনানী থানায় উইটনেসকে নিয়েই গেল যে এই যে এখন লিখো যে আমার ছেলেকে এখনই ধরে নিয়ে গেছে, তো কিছুতে ওরা কিন্তু চিঠি নিল না, 3 ঘন্টা ওদেরকে পার্সুয়েড করানো হলো যে নেন চিঠি লেখেন, মিসিং লেখেন, ওরা বলে যে না ও নিজে নিজে চলে গেছে, আমরা কিছু রিপোর্ট লিখবো না। তারপরে আমু খুবই হয়রান হয়ে কাঁদতে কাঁদতে ভাসানটেক থানায় গেল, জি, ওখানে কিছুক্ষণ পার্সুয়েড, 1 ঘন্টা পার্সুয়েড করার পরে ওনারা জিডি নিয়ে নিল, আচ্ছা, ওনারা অ্যাকসেপ্ট করলো যে ওনাকে আমার ভাইকে অপহরণ করা হয়েছে, কিডন্যাপিং করা হয়েছে, ওনারা অ্যাকসেপ্ট করলো। আচ্ছা, তো আপনার আপনারা বলতে চেয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ল এনফোর্সমেন্ট এজেন্সিজ তাকে অপহরণ করেছে, অ্যাবডাক্ট করেছে, এটি আপনারা বলতে চাইছেন? এটা আমরা শুনলাম উইটনেসদের কাছ থেকে, রাইট, যারা যারা দেখেছেন নিতে। আচ্ছা, এর পরবর্তীতে আপনারা যখন অপহরণ জিডি করলেন, তার পরবর্তীতে আপনারা যাদেরকে সাসপেক্ট করছেন এই এজেন্সি আপনাদেরকে, আপনার ইয়াসিনকে ধরে নিয়ে গেছে, তাদের কাছ থেকে কিংবা বাংলাদেশের পুলিশের কাছ থেকে বা অন্য কোনো এজেন্সি থেকে কি আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা? আমাদের অ্যাজ এ ফ্যামিলি, আমাদের তো ওকে নিয়ে গেছে, এটাই আমাদের জন্য বড় একটা জিনিস,
তো আমরা কি করলাম যে আচ্ছা থানায় গেলে ওরা এনে দিবে, যেই ধরেছে এনে দিবে। আচ্ছা তারপরে র‍্যাবের পরের দিন র‍্যাবের হেডকোয়ার্টারে, যেহেতু র‍্যাবের অনেক পাওয়ার আছে, র‍্যাবের কাছে যাই, র‍্যাবরা এনে দিবে। আচ্ছা যেহেতু ওখানে ওরাই তো আইন শৃঙ্খলা বাহিনী, অফ ওরাই কোর্স, আমাদের ইয়েস করছে, ইয়েস, ওকে। সো মানে ওদের কাছে আমাদের আশা, আমাদের ছেলেকে এনে দাও। ওকে, সো আপনারা যখন পার্সু করলেন যে ইউ ওয়ান্ট ইওর ব্রাদার ব্যাক, হোয়াট ডিড দে সে? দে সে উই ডোন্ট হ্যাভ হিম, আর উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম, কিন্তু আবার বাসায় এসে ইনভেস্টিগেট ঠিকই করে। ওকে, সো ইনভেস্টিগেট যখন করছিল বাসায় এসে, তারা কি খুঁজছিল ইয়াসিনের কাছ থেকে, বা তারা কি আপনাদের বাসায় এসে কি সব কি ইনভেস্টিগেট করেছে? আচ্ছা, একটা কাগজ এনেছিল যার মধ্যে ওর কি কি ডিটেলস লেখা ছিল, তো আম্মু তো ওই ডিটেলস কাউকে দেয়নি, রাইট? জি, তো আম্মু ওনাদেরকে বললো যে আপনাদের কাছে এই ডিটেল আসলো কোত্থেকে, আপনাদের কাছে কি আমাদের ছেলে আছে কিনা। হুম, তখন ওরা ওটা এড়াতে চেষ্টা করেছে। আচ্ছা, তারপরে ওরা বলেছে যে আমরা খবর পেয়েছি ওর কাছে এত কয়টা ল্যাপটপ আছে। আচ্ছা, আম্মু আবার বললো যে কি তার মানে আপনার ছেলে কি আপনার কাছেই আছে? আচ্ছা, কিন্তু অফিশিয়ালি তারপর বললো যে না 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 আমাদের কাছে নাই, রাইট? ওকে, তো আপনারা এখন আপনার ব্রিটিশ হাই কমিশন থেকে আপনারা কোনো ধরনের কোনো হেল্প কিংবা কোনো কিছু পেয়েছেন কিনা? আমরা ওদের সাথে কন্ট্যাক্টে আছি, ওরা বলেছে ওরা চেষ্টা করছে যোগাযোগ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ইনভেস্টিগেশন করার জন্য। ওকে, আমি আসবো আপনার কাছে, আমি আসবো আপনার কাছে। আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, পুলিশের সোর্স কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে পরিচয় দিয়ে যেই লোক আপনাদের কাছ থেকে 50 লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেল, আপনারা সেই লোককে কিভাবে চিনতেন কিংবা তার সাথে আপনাদের যোগাযোগ কিভাবে হলো? আমরা যখন আমার ভাই এরকম হলো, আমরা বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছি যে কি করব আমরা, আমরা আমরা বুঝতে পারিনি যে কি করতে হবে। তো আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করেছি, বন্ধু বান্ধবেরকে জিজ্ঞেস করেছি, প্লাস আমরা যে এরিয়াতে থাকি আমার নানা কর্নেল ছিল, তো সব জেনারেল, তারপরে নেভি কমান্ডার, সব আমাদের পরিবেশী, তো ওদেরকে আমরা জিজ্ঞেস করেছি আমরা কি করতে পারি। তখন ওরা বললো যে আচ্ছা আমাদেরও এরকম কিডন্যাপ হয়েছে, হি ইজ নট দ্য ফার্স্ট পারসন টু বি কিডন্যাপ, আমরা জানি যে এত টাকা দিলে ছাড়া পাওয়া যায়, ওকে, র‍্যানসাম, এটা র‍্যানসাম এর জন্য করা হয় এবং র‍্যানসাম দিয়ে ওরা ছেড়ে, ওকে, তো সোর্স খুঁজেন, আমাদেরকে বলা হয় যে আপনারা সোর্স খুঁজেন, ওকে, তো সোর্স বলেন। তারপর আপনারা সোর্স খুঁজে পেলেন, তো সেই সোর্স আপনাদের কাছ থেকে 50 লাখ টাকা নিল, বাট ইন বিটুইন এই সেই সোর্স এবং আপনাদেরকে সোর্স যার কথা বলেছে তাদের সাথে আপনাদের যোগাযোগ হয়েছে কিনা? সোর্স যাকে পয়সা দিবে বলে আপনাদেরকে বলেছে তার সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়েছিল কিনা? সোর্স যাদেরকে পয়সা, আচ্ছা প্রথমত সোর্স একজন না, মানে ওরা এরকম ব্যবসার মতো আছে যে সোর্স যার কাছে ইচ্ছা আপনি যেতে পারেন, ঠিক আছে? জি, কিন্তু আমাদের মনে হলো যে ওর মধ্যে একজনই যেই যেই কথা বললো, যে বোঝা গেল যে সে ইয়াসিনকে চোখে দেখে কথা বলেছে বলে তার কাছে আমার ভাই আছে। ওকে, সো ডিড ইউ কন্ট্যাক্ট দ্যাট ইন্ডিভিজুয়াল পারসন যে ইউ থট যার কাছে আপনার ভাই আছে? না, সে আমাদের কন্ট্যাক্ট করেছে, হি কেম টু দ্য হাউস। ওকে, মানে যে সেই সোর্সের সাথে আরেকজন লোকও আপনাদের বাসায় এসেছে? Yes, several okay. people came. And was he from any particular agency? Did you know about anything about him? Officially, off the record, পরে বলতে পারি, কিন্তু এখানে it's a bit risky. ইট বিট রিস্কে, ওকে, আমি এমন কিছু বলার প্রয়োজন নেই যাতে করে পুরো সিচুয়েশনটি জেপ্রোটাইজ হয়ে যায়, বাট অ্যাট দ্য সেম টাইম এখন সিচুয়েশনটা কোথায়, বিকজ ইট বিকেম ন্যাশনাল, অবভিয়াসলি দেয়ার আর হিউম্যান রাইটস অর্গানাইজেশন, আমরা যেটি খোঁজ নিয়েছি দে আর ওয়ার্কিং অন ইট, অ্যান্ড আই এম শিওর দ্য ব্রিটিশ হাই কমিশন ইজ অলসো লুকিং অ্যাট দি ম্যাটার। তো আপনাদের বর্তমান সিচুয়েশনটা কী আছে এবং আপনারা কী ভবিষ্যতে করতে যাচ্ছেন?
আমরা চাচ্ছি যে এটা ওকে সারফেস করুক যে আমার ভাইকে পাওয়া যাক, এটাই তো চাচ্ছি। ওকে, আর ইউ হোপফুল দ্যাট আপনার ভাইকে পাওয়া যাবে? দিস কোয়েশ্চেন ইজ ভেরি হার্ড, বাট আই ওয়ান্ট অ্যান অ্যান্সার। আমি আপনার কাছে একটু বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই যে আপনারা হোপফুল কিনা। I don't know until I hear his voice. I can't answer that question. It's a very difficult question. যে ও বেঁচে আছে না, ওর গলা শুনতে না পারলে তো কিছু বলতে পারছি না। আমরা ইমোশনালি এটাই আশা করছি যে ও বেঁচে আছে, ওকে ওরা ফিরিয়ে দেবে, যেই নিয়েছে ফিরিয়ে দেয়। আর আমাদেরকে বললো যে আপনার ছেলেকে আমি ডেইলি দেখি, ওকে টাকা আমি মানে ওনার জবাবে বুঝা যাচ্ছে যে ওর সাথে কথা বলেছে। ওকে ইয়ামিমা, আপা আপনার এটাতে আমরা খুবই ব্যথিত। অবশ্যই আপনাকে আমরা আপনার কথা আমরা শুনলাম, আর আর আমি একটু জাস্ট একটা জিনিস আমি ক্লিয়ার হতে পারলাম না আপনার কথা থেকে। মানে আমি অবশ্যই আমরা চাই না যে, আমি অবশ্যই আমরা আশা করি উনি আমাদের মাঝে ফিরে আসুক। যখন উনি ওই যে বনানি স্টেশনের কাছে যখন ওনাকে সকালে 11:30টার দিকে ওনাকে উঠিয়ে নেওয়া হলো, তখন আপনি বললেন বা পেপার পত্রিকাতে জানতে দেখলাম যে একটা কালো মাইক্রোবাসে সে একজন একজনের সাথে তার কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে তারা তাকে নিয়ে যায়। এখানে কোনো জায়গায় পত্রপত্রিকায় বা আপনাদের যে স্টেটমেন্ট কোথাও দেখলাম না যে আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে। উইটনেসটা বলেছে তিনি, সেটি বলেছেন? হ্যাঁ, উনি বলেছেন, উনি না না উনি 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 বলেছেন, কি বলেছেন আমি বলি আপনাকে, উনি বলেছেন যে ওখানে যারা অন্য অন্য যারা ছিল তারা বলল যে এইভাবে সাধারণ এইভাবে আপনারা হয়তো হয়তো দে আর নট সার্টেইন যে এখানে কোনো ধরনের হয় না। হ্যাঁ, উইটনেস তো অবশ্যই সার্টেন হবে, উইটনেস জিজ্ঞেস করেছে না, এটা হচ্ছে তাহলে ওটা ওটাও সার্টেন হবে না, তাহলে ওটা হবে জনশ্রুতি, জনগণের মধ্যে আপনাকে দেখেছে কথা বলতে এখানে যারা উইটনেস ছিল এই উইটনেস বলেছে যে একটি এজেন্সির লোক তাকে ধরে নিয়ে গেছে এবং তারা সাসপেক্ট করছেন, সমস্ত হচ্ছে একটা স্পেকুলেশনের উপরে। আর একটা জিনিস হচ্ছে, আবার একটা জিনিস বলি, উনি আরেকটা জিনিস বলছেন যে ভদ্রলোক সোর্সের কাছ থেকে ওনাদের কাছে পরিচয় দিয়েছেন, তিনি এমনভাবে তাদের কাছে জিনিসটা উপস্থাপন করছেন যাতে ওনারা বিশ্বাস করে যে সেই ভদ্রলোক তাদের সাথে কথা বলছে। না, তাকে আরো বিব্রত করছি, আমরা বিব্রত করছি না, আমরা তাকে বিব্রত করছি আপু। একটু আগে কান্নাকাটা করছিল, আমরা তাকে না না আপু যা কথা বলছে ক্লিয়ার, তার স্টেটমেন্ট ওয়াজ ভেরি ক্লিয়ার, তার স্টেটমেন্ট ওয়াজ ভেরি ক্লিয়ার। এখানে 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 আমি আমার এইভাবে বিব্রত না করে না না আমরা আলোচনা করি। আপনি এখানে একটা খুব সেনসিটিভ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আপনি কি বলতেছেন এখানে? উনি একটা আমরা একটা দেশের একটা বিরাট ইস্যু, আমরা এখানে একজন ব্রিটিশ নাগরিক বাংলাদেশে, ব্রিটিশ নাগরিক বাংলাদেশে দিনের বেলা, হ্যাঁ উনি গেছিল, উনি বলছেন, উনি বলছেন এখানে রাজনীতি আনবেন না ভাই, উনি এখানে এটা তার ভাইয়ের ব্যাপার, এখানে রাজনীতি আনবেন না ভাই, আপনি রাজনীতি না না আমাকে কথা বলতে দেন, এখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবেন না, উনি কাচ্ছে আমাদের ভাই প্রত্যেকটা ঘরে ঘরে কান্না, এখানে এখানে আপনি উইটনেস নিয়ে কথা বলছেন এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে উইটনেস নিয়ে আমরা বলছি, কারণ আমরা জানতে চাচ্ছি বিষয়ে কথা বলবেন না ভাই, কেন বিষয় আমরা জানবো না, জানবে না জানবো না, তাহলে আপনি গেমে না জেনে আপনি এটা বললেন, দুজনকে থাকতে হবে থাকতে হবে, আমি ওনার বক্তব্য শুনতে যাচ্ছি। ইয়ামিমা তালুকদার, আপনি কিছু বলতে চেয়েছিলেন? জি জি, আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে ভিকটিমকে কাট করায় দাঁড় করানোর মতো। এক্স্যাক্টলি, আই এগ্রি উইথ ইউ, আমরা ভিকটিম, আমার ভাই খুবই ওয়েল রেসপেক্টেড, ওয়েল লাভড, আমাদের সোনার টুকরা ছেলে, ঠিক আছে, আমরা খুব যত্ন করে ওকে মানুষ করেছি, ওকে বিয়ে দিলাম, ওর সংসার আছে, ওর সাংসারিক ছেলে, আমার ভাই মারা গেল, আমার আব্বা মারা গেল ক্যান্সারে, ও দেখাশোনা করেছে, সংসার থেকে তুলে নিয়ে গেল, আচ্ছা ঘরে এসে নিয়ে গেলে আম্মু বুঝতে পারতো কে নিল, কিন্তু রাস্তা থেকে নিয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটি বিষয় যে বিষয়টি আর সম্ভবত আপনার জন্য প্রশ্নটি কঠিন, কিন্তু আমরা এখানে একটি অনুষ্ঠান করছি এবং সেই কোয়েশ্চনটাও গুরুত্বপূর্ণ। বিভিন্ন পত্রপত্রিকায় এসছে যে আপনার ভাইয়ের বিরুদ্ধে একটি
একটি অভিযোগ ছিল এবং নিব্রাস ইসলাম যাকে হোলি গুলশানের যে মামলাটি গুলশানে যে হামলাটি হয়েছিল সেই হামলা যে মারা গিয়েছে সেই সেই মামলার আসামির সাথে আপনার ভাইয়ের সম্পৃক্ততা ছিল কিনা, আপনারা কোনো কিছু জানতেন কিনা? না, এরকম কোনো সম্পর্ক ছিল না কোনোদিন। এগুলো সব ননসেন্স, বানানো কথা, বানালি চলে না। এই টিচার ওই কোন সার্কেল তো মিলতে হবে, এর বয়স 34, আপনি যে সার্কেলদের কথা বলেন ওগুলো হচ্ছে ইয়াং ইমপ্রেশনেবল টেরারিস্ট দল, জঙ্গি বলতে পারেন, কিন্তু এই তো আলাদা ধরনের, আমাদের সমাজে মিশত, আর্মি রিচ বয়েজের সমাজে, ঠিক আছে, আত্মীয় স্বজন, মামা, মা, ভাগিনা, বাচ্চা, ওয়াইফ, he's a family man, his friends have families, এরকম একটা মানে কোন সার্কেল ই হয় না, কমিউনিটি নাই, ননসেন্স। ইয়ামিমা তালুকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ এবং আপনাদের কঠিন সময়টিতেও আপনি অত্যন্ত বিচক্ষণতা এবং ধৈর্যের সাথে আপনাদের আমাদের প্রশ্নের উত্তরগুলি দিয়েছেন। আমরা প্রত্যাশা করি আপনাদের সুসময় ফিরে আসবে এবং আপনাদের সন্তান আপনাদের মাঝে ফিরে আসবে, এটি আমরা প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ আপনার অভিমতের জন্য। আমরা কথা বলছিলাম ইয়ামিমা তালুকদার, যিনি ইয়াসিন তালুকদার, যেই যে যিনি নিখোঁজ হয়েছেন এবং যার যার ফ্যামিলির কাছ থেকে ইতিমধ্যে 50 লক্ষ টাকা সোর্সের কথিত সোর্স ছিনিয়ে নিয়ে গিয়েছে, আমরা সেই বিষয়ে কথা বলছিলাম এবং কথা বলছিলেন ইয়াসিন তালুকদার, যে অপহৃত ইয়াসিন তালুকদার তার বোনের সাথে।